সরবরাহ প্রচুর থাকলেও রাজধানীর বাজারে পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য মশলার দাম। মাছ ও সবজির মূল্য চড়া, বেড়েছে মুরগির দামও। ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও বিক্রেতারা বলছেন বৃষ্টি ও বন্যার প্রভাবে দাম বেশি। পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কথাও ইঙ্গিত দিলেন। রাজধানীর বাজার ঘুরে জানাচ্ছেন তারেক শিকদার। ঝাঁঝ কমেনি পেঁয়াজের। রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 55 টাকায়, শুকনো মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 250 টাকায়, আর মসুর ডাল, চিনি, আটা ও ময়দার দাম প্রতি কেজিতে 3 টাকা বেড়েছে। খুচরা বিক্রেতাদের দাবি, সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে পাইকাররা। নতুন পেঁয়াজ না নামার আগ পর্যন্ত আপনার পেঁয়াজটার দামটা এরকমই থাকবে। ব্যবসায়ী সিন্ডিকেট যারা আছে এর মধ্যে কোনো নমুনার কোনো না কোনো হাত আছে অবশ্যই। এদিকে আকার ভেদে 1400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতিটি রূপালি ইলিশ। ট্যাংরা, পাবদা ও মলা মাছও বিক্রি হচ্ছে বেশি দামে। ক্ষুদ্র ক্রেতারা জানালেন বাজার তদারকির মনিটরটা করা উচিত যে সিজন টাইমটা যেন সবাই খেতে পারে, নিতে পারে। এক কেজি গ্রেডের ওরা চলে যায় বিদেশে। স্বস্তি নেই সবজির বাজারেও। শিম ও টমেটো প্রতি কেজি 100 টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, বেগুন সহ বেশিরভাগ সবজির দাম বাড়তির দিকে। বৃষ্টির কারণে দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 টাকায়, পাকিস্তানি মুরগির কেজি 250 টাকা। বন্যা আসার সময় সবাই চালাইছে, কুরবানির আগে তো মুরগি অনেক সস্তা ছিল, কুরবানির পরে বাড়তাছে একটু একটু করে। তবে গরু ও খাসির মাংস আগের দামে বিক্রি হচ্ছে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।